ইনপুট প্যাকেজ থেকে বা সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ার্নকে উইথড্রল করতে হয়। সেই উইথড্রল সিস্টেম দুই ধরনের, এটা আমরা মনে হয় লাস্ট পড়িয়েছিলাম, যেটা একজন আমাকে বলিয়েছে, আর একজন বললো যে সাইড উইথড্রল পর্যন্ত হয়েছিল। ওকে, সবাই কি বুঝতে মানে ধরতে পারতেছো যে আসলে আমরা মূলত ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান পার্ট ওয়ান পড়াচ্ছি, যেখানে আমরা উইভিং বিষয়টাকে বেশি হাইলাইট করব, ইন্টারলেসমেন্ট। আমার সাথে একটু ইন্টারাকশন করতে হবে এবং পুরো ক্লাসটাকে একদম রেকর্ড করো। আগে কি রেকর্ড করতা, যারা এখনো জয়েন করতে পারেনি, মাত্র 37 ইজ পার্টিসিপেন্টস উইথ মি, সুতরাং আরো অনেকেই রেস্ট অফ দ্য স্টুডেন্ট যাতে সহজে এটাকে এটা থেকে উপকৃত হতে পারে। কে করবা? আগে করতে কে, যারা ল্যাপটপ নিয়ে বসেছো অথবা পিসিতে বসেছো, সহজে রেকর্ড করা যাবে, স্টোরটা স্টোরেজটা বড় থাকবে, পরে তোমরা কাউকে দিয়ে পরে ডিলিট করে দিতে পারবা, কোনো প্রবলেম না। হ্যাঁ, হাসান রাহাত রেকর্ড করতেছে। করতেছে? জি স্যার, শুরু করুন। পারমিশন তো দরকার নাই, করতেছো? না স্যার, ওর মানে মাইকের একটু সমস্যা, তো এর জন্য বলতে পারতেছ না আর কি। হ্যাঁ, তো ওর আইডি কত, ওকে কি আমি পারমিশন দিতে হবে না? হাসান রাহাত 51। 51, আচ্ছা একটু হোল্ড করো। কে তো পাচ্ছি না, পাইছি, হ্যাঁ দিচ্ছি ওকে। হ্যাঁ, রেকর্ডের জন্য অ্যালাউ করতেছি আমি। হ্যাঁ, তাকে বলো যে আমি তাকে পারমিশন দিয়েছি। আচ্ছা, আমরা এখন শুরু করব। আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং পার্ট ওয়ান এর মধ্যে মূলত উইভিং পার্টটাকে পড়াবো। আমরা আগেও বলেছি, শুধুমাত্র একটু রিকল করার জন্য ব্যাপারটাকে একটু বলতেছি আমি, যেহেতু জাভাস স্যারও শুরু করে দিয়েছেন ক্লাস, উনি মূলত উইভিং যে বিষয়টা, শেডিং, পিকিং, বিটাপ এবং সেকেন্ড প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি মোশন, ফেব্রিক তৈরি হওয়া, ফেব্রিকের ফল্ট রিমুভিং, ফল্ট অ্যানালাইসিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান উইভিং নিয়ে আমরা মূলত ডিসকাস করবো পার্ট ওয়ান, আর ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যখন পার্ট টু করবো আমরা, সেখানে আমরা নিটিং এবং নন ওভেন নিয়ে আলোচনা করব, সেটা 3.1 বা 3.2 তে। আমাদের ফ্লোচার্টের মধ্যে মূলত প্রথমে ছিল ওয়াইন্ডিং, ফ্লোচার্ট অফ উইভিং এ যেটা ছিল ওয়াইন্ডিং, এরপরে ছিল ওয়ার্পিং, তারপরে সাইজিং। তো ওয়াইন্ডিং এর ইনপুট হিসেবে আমরা দেখিয়েছিলাম ওয়াইন্ডিং যে একটা মেকানিজম, সেটার ইনপুটে ছিল হচ্ছে স্পিনার্স ববিন বা রিং ববিন, এটাকে রিং কপও বলা হয়, রিং কপ। যেহেতু রিং ফ্রেম একটা লাস্ট মেশিন অফ দা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বা স্পিনিং সেকশনের লাস্ট মেশিনের নাম হচ্ছে রিং ফ্রেম, এই জন্য এটাকে আমরা কটন উইভিং এর জন্য রিং ফ্রেম, এই জন্য কটন স্পিনিং এর জন্য রিং ফ্রেম বলা হয়, এই জন্য ইয়ার্নটাকে বলা হয় রিং ইয়ার্ন। যদি আমরা রোটর ফ্রেম দেই তাহলে রোটর ইয়ার্ন হবে, রোটর লাস্ট ফ্রেমটা যদি রোটর হয় তখন ওই ইয়ার্নটাকে আমরা বলি রোটর ইয়ার্ন। তো যেহেতু কটনটা হচ্ছে ভার্সেটাইল স্পিনিং, কটনের কাউন্ট ভেরিয়েশনটা অনেক বেশি থাকে, রেঞ্জটা অনেক বেশি, অনেক কোর্সার কাউন্ট থেকে শুরু করে অনেক ফাইনার কাউন্ট তৈরি করা যায়, দ্যাটস ওয়াই রিং কটন স্পিনিংটা হচ্ছে একটা ভার্সেটাইল স্পিনিং সিস্টেম, এবং কটন ইয়ার্নের ভেরিয়েশনটা অনেক বেশি থাকে, কোয়ালিটিটাও বেটার থাকে, দ্যাটস ওয়াই আমরা মূলত রিং ফ্রেমটাকেই বলি যে স্পিনিং সেকশনের লাস্ট মেশিনের নাম রিং ফ্রেম। বাট আরো অনেক ধরনের স্পেশাল ইয়ার্ন তৈরি করতে গেলে আমরা লাস্ট ফ্রেমটাকে বা প্রসেসটাকে একটু চেঞ্জ করে ফেলি, রোটর ইয়ার্ন হলে রোটর, রোটর ফ্রেম হলে রোটর ইয়ার্ন তৈরি হবে। এয়ার জেট ইয়ার্ন আছে, কম্প্যাক্ট ইয়ার্ন আছে, স্পেশাল ইয়ার্নের মধ্যে চেনাইল ইয়ার্ন আছে, স্লাব ইয়ার্ন আছে, থিক থিন প্লেস থাকলে এক ধরনের ইয়ার্ন আছে, বিভিন্ন ধরনের ইয়ার্ন আছে।
তো আমরা মূলত যেহেতু রিং কটন স্পিনিংটা ভার্সেটাইল স্পিনিং, দ্যাটস ওয়াই আমরা এটাকে রিং রিং ফ্রেম ববিন বা রিং ববিনও বলি, রিং কপও বলি, সিওপি, রিং কপ। তো ওয়াইন্ডিং মেশিনের ইনপুটটা হচ্ছে মূলত রিং কপ বা স্পিনার্স ববিন। এটা ছাড়াও আর একটা ইনপুট আছে, সেটাকে বলা হচ্ছে ইনপুট সাপ্লাই প্যাকেজ আছে, সেটাকে আমরা বলি হ্যাঙ্ক। ওয়াইন্ডিং মেশিনের ইনপুটের মধ্যে রিং কপ বা স্পিনার্স ববিন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বর্তমানে। এছাড়াও হ্যাঙ্ক নামে আরেকটা সাপ্লাই প্যাকেজ আছে, যেটার মাধ্যমে ওয়াইন্ডিং মেশিনে ইনপুট বা সাপ্লাই প্যাকেজ হিসেবে দেওয়া হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি হয় ওয়াইন্ডিং এর মাধ্যমে। কি কি প্যাকেজ তৈরি হয়, কোন প্যাকেজ তৈরি হয়, কোন হতে পারে, কোন ওন্ড প্যাকেজ, কোন ওন্ড প্যাকেজ তৈরি হয়, চিজ প্যাকেজ তৈরি হতে পারে, চিজ ওন্ড প্যাকেজ তৈরি হতে পারে, ফ্ল্যাঞ্জড প্যাকেজ তৈরি হতে পারে, ফ্ল্যাঞ্জড ববিন তৈরি হতে পারে, পার্ন প্যাকেজ তৈরি হতে পারে। তো ওয়াইন্ডিং হচ্ছে একটা অপারেশন যেখানে আমরা সাপ্লাই ট্রান্সফার করি, ইয়ার্নকে ট্রান্সফার করি, ট্রান্সফার দ্য ইয়ার্ন ফ্রম দ্য সাপ্লাই প্যাকেজ টু অ্যানাদার, অন্য একটা প্যাকেজে আমরা ট্রান্সফার করি। এমন ভাবে ট্রান্সফার করব যে আউটপুট প্যাকেজটা হইতে হবে অ্যাডিকুয়েটলি কম্প্যাক্ট, কম্প্যাক্ট মানে পরিমিত পরিমাণে কম্প্যাক্ট হইতে হবে, বেশি বেশি আবার এক্সেসিভ কম্প্যাক্ট হওয়া যাবে না এবং লুজলি কম্প্যাক্ট লুজ হওয়া যাবে না, অর্থাৎ অ্যাডিকুয়েটলি কম্প্যাক্ট, দ্যাট মিনস অপটিমাল কম্প্যাক্ট, অপটিমাল ডেন্সিটিতে থাকতে হবে, ডেন্সিটিতে অপটিমাল লেভেলে হতে হবে, বেশি হার্ড হওয়া যাবে না, বেশি লুজ হওয়া যাবে না। এর জন্য আমরা বলতেছি যে ওয়াইন্ডিং এর অবজেক্টিভের মধ্যে যে আমরা এমন একটা প্যাকেজ তৈরি করব যে প্যাকেজটা হবে অ্যাডিকুয়েটলি কম্প্যাক্ট অ্যান্ড সুইটেবল ফর দ্য সাবসিকুয়েন্ট অপারেশন। পরবর্তী যে অপারেশন গুলো আছে বা মেকানিজম গুলো আছে, যেমন ওয়াইন্ডিং এর পরে ওয়ার্পিং, এখানে আমি লিখছি এখানে ওয়াইন্ডিং এর পরের অপারেশনটার নাম হচ্ছে ওয়ার্পিং। এই যে ওয়ার্পিং এ গিয়ে যাতে আমি এই প্যাকেজ ওয়াইন্ডিং এর যে আউটপুট থাকবে, ওয়াইন্ডিং মেকানিজম বা মেশিনের যে আউটপুট, যেটা কোন প্যাকেজ হতে পারে, চিজ প্যাকেজ হতে পারে, সেই আউটপুটটাকে আমরা যাতে ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যদি ওয়াইন্ডিং মেশিনের আউটপুট কোন প্যাকেজ বা চিজ প্যাকেজটা সুইটেবল হয়, স্টেবল প্যাকেজ হয়, ফল্ট ফ্রি প্যাকেজ হয় এবং অপটিমাল ডেন্সিটি থাকে, তাহলে আমরা ইজিলি ওয়ার্পিং এর ফল্টকে কমায় ফেলতে পারবো। ওয়ার্পিং মেশিনে যখন আমরা এই প্যাকেজ গুলাকে, কোন চিজ প্যাকেজ গুলাকে ইনপুট হিসেবে দেবো, ওয়ার্পিং মেশিনে যাতে ব্রেকেজটা কমে যায়, ব্রেকেজ যখন কমবে তখন ভালো একটা বিম তৈরি হবে, ওয়ার্প বিম তৈরি হবে, ফল্ট ফ্রি ওয়ার্প বিম তৈরি হবে। ওয়ার্প বিম যদি সুন্দর হয়, ভালো হয় এবং সুইটেবল হবে, সাইজড বিমটা সুইটেবল হবে এবং আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, সাইজ বিমটাকে আমরা বা উইভার্স বিমটাকে আমরা উইভিং মেশিনে যখন দেবো, শেডিং পিকু বিটাপের মাধ্যমে ফেব্রিক যে তৈরি হবে সেটা আমাদের জন্য ফল্ট ফ্রি ফেব্রিক তৈরি করা সহজ হবে, উইভেবিলিটি বাড়বে, উইভেবিলিটি বাড়বে, অর্থাৎ উইভিং করতে গিয়ে ব্রেকেজ কমে যাবে, আদার প্রবলেম গুলো কমে যাবে। এই জন্য প্রত্যেকটা প্রসেস, ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ উইভিং, প্রত্যেকটা প্রসেস ইন্টার রিলেটেড, অর্থাৎ এই সিকুয়েন্সটা বা ফ্লো চার্টের মধ্যে যে আমরা আমরা এর আগে দেখিয়েছি, সেখানে প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমাদেরকে অপটিমাম লেভেলের কোয়ালিটি অ্যাশিওর করতে হবে। অর্থাৎ আমি যদি ম্যাক্সিমাম লেভেলের কোয়ালিটি অ্যাশিওর করতে তাও ভালো, কিন্তু যেহেতু টেক্সটাইল তো কোয়ালিটি মেনটেন করতে হবে। আচ্ছা, এটা বলতে গিয়ে আমি কেন বললাম একটু রিকল করার জন্য, যাতে তোমরা একটু ধরতে পারো। একটা নতুন হোয়াইট বোর্ডে গেলাম আমি, একটু দেখো, এটা স্পিনার্স ববিন, স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হতে হবে, সেখান থেকে
একটা ওয়াইন্ডিং মেশিনের স্কিম্যাটিক ড্র করলাম আমি। একটা ওয়াইন্ডিং মেশিনের বিভিন্ন পার্টস এখানে আছে এবং বিভিন্ন জোন আছে বা অঞ্চল আছে, বিভিন্ন জোনের মধ্যে কি কি বিষয়টা আছে, যেটা পড়াতে গিয়ে আমি গত লাস্ট ক্লাসে বোধহয় সাইড উইথড্রল বা ওভারহেড উইথড্রলটা ব্যাপারটাকে হাইলাইট করেছিলাম। এখানে মূলত দিস ইজ এ সাপ্লাই প্যাকেজ, এটাই মূলত স্পিনার্স ববিন, অর্থাৎ রিং ফ্রেম। রিং ফ্রেমের যে আউটপুট এটা হচ্ছে রিং ফ্রেমের আউটপুট, এখান থেকে ইয়ার্ন উইথড্রল হতে হবে, কারণ এটা সাপ্লাই প্যাকেজ, স্পিনার্স ববিনের সাপ্লাই প্যাকেজ বা ইনপুট প্যাকেজ। এখান থেকে একটা কোন বা চিজ প্যাকেজ তৈরি হতে হবে, যেখানে আমার স্পটলাইটটা পড়েছে সেটা হচ্ছে কোন বা চিজ প্যাকেজের হচ্ছে সাইড ভিউ। প্যাকেজটা বিল্ড আপ হতে হবে, প্যাকেজটা রোটেট করবে। এখন আমরা জানি যে একটা একটা প্যাকেজ তৈরি হওয়ার জন্য, ওয়াইন্ডিং এর জন্য দুই ধরনের মোশন দরকার, একটা রোটেশনাল মোশন অফ দ্য প্যাকেজ অ্যান্ড ট্রাভার্সিং মোশন অফ দ্য ইয়ার্ন। ইয়ার্নের ট্রাভার্সিং মোশন লাগবে এবং প্যাকেজের রোটেশনাল মোশন লাগবে। দুইটা মোশনের মাধ্যমে আমরা একটা প্যাকেজকে বিল্ড আপ করবো, প্যাকেজ তৈরি করব, ওয়াইন্ডিং মেশিনে প্যাকেজটা তৈরি হবে। মাঝখানে যে অংশগুলো আমরা দেখতেছি, মাঝখানে এই অংশগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন এই দিস ইজ ইয়ার্ন গাইড, এই অংশটুকু ইয়ার্ন গাইড। ইয়ার্নটা ইয়ার্ন ইয়ার্ন গাইড মূলত কাজ করে হচ্ছে ইয়ার্নের চলার পথ ক্রিয়েট করে। আমরা যেমন সেলাই মেশিনে দেখে থাকি, সেলাই মেশিন যখন আমরা দেখি তখন দেখি যে ববিন থেকে, ইয়ার্নের ববিন থেকে বা থ্রেডের ববিন থেকে ইয়ার্নটাকে আমরা বিভিন্ন ভাবে আমরা নিডল পর্যন্ত নিয়ে আসি। নিয়ে আসার জন্য বিভিন্ন মেটাল ডিভাইসের ভিতর দিয়ে নিয়ে আসি, অর্থাৎ ইয়ার্নটা বিভিন্ন পদ অতিক্রম করে আঁকা বাঁকা হয়ে আসে, এবং সেই ইয়ার্ন গাইডগুলো স্মুথ হতে হবে, তার সারফেসটা যাতে কোনোভাবে ইয়ার্নের সাথে ফ্রিকশন বেশি না হয়। এবং ইয়ার্নের সাথে যখন ফ্রিকশন বেশি হবে, যদি ইয়ার্নের ইয়ার্ন গাইডের সারফেসটা যদি হার্শ হয়, সেক্ষেত্রে বারবার ফ্রিকশন হবে, অ্যাব্রাশন হবে এবং ইয়ার্নটা বারবার ব্রেক করবে। অনুরূপভাবে এই আমাদের ওয়াইন্ডিং মেশিনেও বিভিন্ন ইয়ার্ন গাইড থাকে, আমি এটাকে এভাবে ডিনোট করেছি ত্রিভুজ দিয়ে, ইয়ার্ন গাইড। এরপরে হচ্ছে ইয়ার্ন গাইড অনেক ধরনের থাকে, একটা আছে এই ধরনের একটা ইয়ার্ন গাইড থাকে, এই ধরনের ইয়ার্ন গাইডও থাকে, দুইটাই একসাথে দেখাইছি আমি যে এটাও একটা ইয়ার্ন গাইড, এটাও একটা ইয়ার্ন গাইড। আমি পরে যখন গাইডের ক্লাসিফিকেশন পড়বো তখন ব্যাপারটা বুঝে আসবে। দুইটা ইয়ার্ন গাইড, এটা হচ্ছে ইয়ার্ন টেনশনিং ডিভাইস। আমরা সেলাই মেশিনে দেখি যে স্প্রিং এর সাহায্যে ইয়ার্নকে পাস করা হয়, ইয়ার্ন যে পাস করানো হয় দুইটা ডিস্কের মাধ্যমে, ডিস্কের ভিতর দিয়ে পাস করে এবং এখানে স্প্রিং এর মাধ্যমে টাইট দেওয়া যায়। যখন টাইট দেওয়া হয় স্প্রিংটাকে, স্প্রিংটা যদি প্রেশার দেয় তাহলে ইয়ার্নটা টাইট হয়, মানে প্রপার টেনশন থাকে ইয়ার্নের মধ্যে, প্রপার টেনশন থাকে, দিস ইজ টেনশনিং ডিভাইস ইয়ার্ন। তারপরে যেটা আছে ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস, দিস ইজ ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস। ইয়ার্নের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, স্ল্যাব থাকে, ফরেন ম্যাটেরিয়াল থাকে, সেটা এই ইয়ার্ন কাটার বা ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস সেটাকে রিমুভ করে দেয়। যেহেতু আমাদের ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এর মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে টু রিমুভ দ্য অবজেকশনেবল ফল্টস ইন দ্য এক্সিস্টিং ইয়ার্ন বা অরিজিনাল ইয়ার্ন, আমাদের ইয়ার্নের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, রিং ফ্রেমে আমরা ইয়ার্ন তৈরি হচ্ছে, ফাইনাল যে লাস্ট যে আউটপুট ফ্রেম রিং ফ্রেম, এখানে মূলত রোভিং থেকে ইয়ার্ন তৈরি হয় ড্রাফটিং অপারেশনের মাধ্যমে। তো ইয়ার্ন তৈরি হলে সেখানে আমরা ইয়ার্ন ইয়ার্নের মধ্যে যে কিছু ফল থেকে থাকে সেটা রিমুভ করি না, মূলত ইয়ার্নের মধ্যে কোনো ফল যেটা থাকে সেটাকে আমরা ওয়াইন্ডিং অপারেশনকে রিমুভ করি, সেজন্য ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস লাগে, দিস ইজ ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস। স্কেম্যাটিক ড্র করেছি জাস্ট আমরা বোঝানোর জন্য। আচ্ছা, সাইড ভিউ যেহেতু, আর এটা হচ্ছে স্টপ মোশন ফিলার, এখানে যে একটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে স্টপ মোশন ফিলার বা সেন্সর, অর্থাৎ ইয়ার্ন যদি কখনো ব্রেক করে তাহলে মেশিনটা স্টপ হয়ে যাবে। ইয়ার্ন যদি কখনো ব্রেক করে, সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ার্ন আস্তে আস্তে একটা পয়েন্টে গিয়ে ইয়ার্ন ব্রেক করে ফেললো, তখন প্যাকেজটা রোটেট করবে না, মেশিনটা স্টপ হয়ে যাবে। এই জন্য এই সেন্স করানোর জন্য কিছু স্টপ মোশন ফিলার বা স্টপ মোশন সেন্সর থাকে, দিস ইজ স্টপ মোশন সেন্সর। তাহলে এখানে দেখা গেল এই দুইটা মিলে আমি এক নাম্বার দিলাম, এটা হচ্ছে ইয়ার্ন গাইড, এই অংশটুকু হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে ইয়ার্ন টেনশনিং ডিভাইস, দিস ইজ থ্রি, ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস দিস ইজ ফোর, স্টপ মোশন ফিলার। এক নাম্বার দিয়ে ডিনোট করলাম হচ্ছে ইয়ার্ন গাইড, যেটা ইয়ার্নের চলার পথ ক্রিয়েট করে, এবং ইয়ার্ন গাইডের রিকোয়ারমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হবে ইয়ার্ন গাইডের সারফেসটা অবশ্যই স্মুথ হতে হবে,
স্লিপারি হতে হবে, যাতে কোনোভাবে ইয়ার্নের সাথে ইয়ার্ন গাইডের সারফেসে কোনো রকম ফ্রিকশন না হয়। যদি ফ্রিকশন হয় তাহলে ইয়ার্নটা বারবার ব্রেক করবে, আর ইয়ার্ন ব্রেক করলে মেশিন স্টপ হয়ে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, মানে টাইমের রেসপেক্টিভ প্রোডাকশন কমে যাবে। বারবার ইয়ার্ন ব্রেক করবে, সেক্ষেত্রে নটিং করতে হবে। হ্যাঁ, নট 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 দিলে যেটা ঘটবে যে একটা ফল্টি ইয়ার্ন তৈরি হলো। এই জন্য আমরা চেষ্টা করব যে কোনোভাবে যাতে ব্রেকেজ না ঘটে। দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মূলত ইয়ার্ন টেনশনিং ডিভাইস। ইয়ার্নের টেনশন ক্রিয়েট করে স্প্রিং এর মাধ্যমে এইদিকে একটা ডিস্ক আছে, এদিকে একটা ডিস্ক আছে, দুই ডিস্কের মাঝখান দিয়ে ইয়ার্নকে পাস করা হচ্ছে। এখন একটা হচ্ছে স্টেশনারি ডিস্ক, একটা হচ্ছে কি মুভেবল ডিস্ক। আমরা যখন এখানে স্প্রিংটাতে আমরা প্রেস করি বিভিন্ন সিস্টেমে, তখন এই ডিস্ক আর এই ডিস্ককে কি করে প্রেস করে, সেক্ষেত্রে ইয়ার্নের মধ্যে একটা টান অনুভব হয়, মানে ইয়ার্নটা টেনশনে থাকে। এটা হচ্ছে ইয়ার্ন টেনশনিং ডিভাইস। আর তিন নম্বরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস। এগুলো আমরা আরো ডিটেলস পড়বো ইনশাল্লাহ। তো আপাতত আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের স্কেমেটিক আমরা যেহেতু ড্র করলাম, সেটাকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন অংশগুলোকে আমি ডিনোট করতেছি। আর তিন চার নম্বর যে অংশটুকু সেটা হচ্ছে স্টপ মোশন ফিলার বা স্টপ মোশন সেন্সর। এটার কাজ হচ্ছে যখনই আমাদের ইয়ার্ন ব্রেক করবে তখনই মেশিনটাকে স্টপ করে দেওয়া হবে। এবং এই এই অংশটুকু হচ্ছে মূলত আমাদের আউটপুট প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ, কোন প্যাকেজ, চিজ প্যাকেজ, ফ্ল্যাঞ্জড ববিন হতে পারে, এটা হচ্ছে আউটপুট প্যাকেজ, এটা রোটেট করবে। তাহলে সাপ্লাই প্যাকেজ থেকে বা স্পিনার্স ববিন বা রিং ববিন থেকে, রিং কপ থেকে ইয়ার্ন উইথড্রল হতে হবে, ইয়ার্নটাকে উইথড্রল হতে হবে এই উইথড্রল সিস্টেম। ইয়ার্ন উইথড্রল সিস্টেম হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে সাইড উইথড্রল সিস্টেম, একটা ওভার এন্ড উইথড্রল সিস্টেম। এই যে এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, ইয়ার্নটা যেহেতু প্যাকেজ থেকে উইথড্রল হতে হবে, এইটা দুই ধরনের সিস্টেম আছে, একটা সাইড উইথড্রল সিস্টেম, একটা হচ্ছে ওভার এন্ড উইথড্রল সিস্টেম। সবার কি মনে পড়েছে? বা হ্যাঁ, যদি আমাদের এক্সামে আসে তাহলে আমরা চিত্র এভাবেই আঁকবো, আমরা অবশ্যই এভাবেই আঁকবো। এখানে গাইড দুইটার বদলে একটা গাইড দিলে সমস্যা নাই, দুইটা গাইডের বদলে যে কোনো একটা গাইড দিলে সমস্যা নাই, ওটাও হয়ে যাবে। আর এই যে আমি স্কেমেটিক ড্র করেছি, ফিগারটা ড্র করেছি, এটার একটা ক্যাপশন আছে। আমি মূলত উইথড্রল সিস্টেমটা তোমাদেরকে রিয়ালাইজ করার জন্য, মানে ভিজুয়ালাইজ করার জন্য মূলত ড্র করেছি, বাট এটা একটা ক্যাপশন আছে। ক্যাপশনটা হচ্ছে মূলত ডিফারেন্ট ওয়াইন্ডিং জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন, ডিফারেন্ট ওয়াইন্ডিং জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন। একটু কাইন্ডলি ক্যাপশনটা দিয়ে নাও, এবং এই ফিগারটা ড্র তো অবশ্যই তোমরা তোমাদের খাতায় করেছো, তো এই ফিগারটা ড্র করার পরে বা ড্র হয়ে গেলে উপরে ক্যাপশন দিবা ডিফারেন্ট ওয়াইন্ডিং জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন। একটা ওয়াইন্ডিং মেশিন যদি আমি ডেভেলপ করতে চাই তাহলে আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলোকে অবশ্যই ফুলফিল করতে হবে। যেহেতু আমাদের ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এর মধ্যে আছে যে আমরা অবশ্যই ওয়াইন্ডিং করার সময় আমরা সাপ্লাই প্যাকেজ থেকে আউটপুট প্যাকেজে ইয়ার্ন ট্রান্সফার করব, সাপ্লাই প্যাকেজ থেকে আউটপুট প্যাকেজ ইয়ার্ন ট্রান্সফার করব ইন সাচ এ ওয়ে, এমন ভাবে করব যাতে আউটপুট প্যাকেজটা হয় অ্যাডিকুয়েটলি কম্প্যাক্ট, পরিমিত পরিমাণে অপটিমাম লেভেলের কম্প্যাক্টনেস থাকতে হবে, এবং পরবর্তী অপারেশনের জন্য, পরবর্তী প্রসেসের জন্য অবশ্যই সুইটেবল হইতে হবে। পরবর্তী প্রসেস বা অপারেশন বলতে বোঝাচ্ছি, সাবসিকুয়েন্ট অপারেশন বা প্রসেস বলতে বোঝাচ্ছি ওয়ার্পিং অপারেশন বা ওয়ার্পিং মেকানিজম, ওয়ার্পিং প্রসেসের জন্য অবশ্যই আমার ওল্ড প্যাকেজগুলো অবশ্যই কি হইতে হবে, সুইটেবল হইতে হবে। ওয়াইন্ডিং এর মাধ্যমে যে প্যাকেজ তৈরি হয় সেটাকে আমরা ওল্ড প্যাকেজ বলি। কোন ওল্ড প্যাকেজ? চিজ ওল্ড প্যাকেজ, ফ্ল্যাঞ্জড ববিন ওল্ড প্যাকেজ বা ফ্ল্যাঞ্জড প্যাকেজ। তো এটা ক্যাপশন দাও, এই ফিগারের উপরে ক্যাপশন দিবা ডিফারেন্ট ওয়াইন্ডিং জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন। এটা ওয়াইন্ডিং মেশিনের একটা স্কেমেটিক ফিগার, এবং এটা অবশ্যই এখানে তিনটা জোন আছে, অঞ্চল আছে, পার্ট আছে, সেটা একটু দেখাই আমি।
এটাকে রোমান হরফ, রোমান দিয়ে আমি দেখাচ্ছি, দিস ইজ রোমান না, এ বি সি ডি দেয়, এ একটা অঞ্চল হচ্ছে এ, দিস ইজ বি, দিস ইজ সি। আমি যেহেতু ক্যাপশন দিয়েছি ডিফারেন্ট ওয়াইন্ডিং জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন, প্রথম যে জোন, যেহেতু এখানে আমি 1 2 3 দিয়ে আমি ডিনোট করেছি, এই জন্য আমি আর এখানে 1 2 3 দিলাম না, এখানে 1 দিয়েছি 2 3 4 দিয়েছি, এই জন্য আমি এ বি সি ডি দিলাম, এ বি সি দিলাম। তোমরা তোমাদের মতো করে লিখবা, একের জায়গায় তোমরা ইয়ান গাইড লিখবা, দুইয়ের জায়গায় লিখবা ইয়ান টেনশনিং ডিভাইস, তিনে দিবা ইয়ান ক্লিয়ারিং ডিভাইস, চারে দিবা হচ্ছে স্টপ মোশন ফিলার, অথবা ফিগারের মধ্যে নাম্বারিং করার পরে সাইডে তুমি 1 2 3 4 করে দিতে পারো। ওয়ান মিনস মানে ওয়ান ইকুয়াল ইয়ান গাইড, টু ইজ ইয়ান টেনশনিং ডিভাইস বা ইয়ান টেনশনার, থ্রি ইজ ইয়ান ক্লিয়ারিং ডিভাইস, ফোর ইজ স্টপ মোশন ফিলার, এভাবেও দেওয়া যেতে পারে, তোমার যেটা সুইট ইয়া মনে হয়, যেভাবে তুমি আঁকতে পছন্দ করো এবং ডিনোট করতে পছন্দ করো। তো এই প্রথম যে এ, যেটা এ হচ্ছে মূলত বা প্রথম যে জোন, সেটা হচ্ছে মূলত আনওয়াইন্ডিং জোন, আনওয়াইন্ডিং জোন। যেহেতু এখানে আনওয়াইন্ডিং বা উইথড্রল হয়, ইয়ানটা উইথড্রল হয়, ইয়ান উইথড্রল হয় ফ্রম প্যাকেজ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আনওয়াইন্ডিং জোন। এটা হচ্ছে আনওয়াইন্ডিং জোন। দুই নম্বরটা হচ্ছে ইয়ার্ন টেনশনিং অ্যান্ড ক্লিয়ারিং জোন, ইয়ার্ন টেনশনিং অ্যান্ড ক্লিয়ারিং জোন। আমি সাইডে লিখেছি লাল কালার দিয়ে বাম দিকে, ইয়ার্ন টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন, বি যে জোন, বি যেটা হচ্ছে ইয়ার্ন টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন, বা সেকেন্ড যে জোন সেটাকে বলতেছি ইয়ার্ন টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন, এবং সি বা থার্ড যে জোন সেটা হচ্ছে ওয়াইন্ডিং জোন। তাহলে আনওয়াইন্ডিং জোন, ইয়ার্ন টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন অ্যান্ড ওয়াইন্ডিং জোন। এই জন্য আমরা ক্যাপশন দিয়েছি ডিফারেন্ট জোনস অফ এ ওয়াইন্ডিং মেশিন। ফিগার এবং এই যেভাবেই প্রশ্ন আসুক না কেন, প্রশ্ন বুঝলে সেটা এভাবে সেভাবে অ্যান্সার করতে হবে। তাহলে একটা প্যাকেজ বা একটা ওয়াইন্ডিং মেশিনের ইনপুট বা সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল হতে হবে। উইথড্রল টু টাইপস, ইয়ার্ন উইথড্রল সিস্টেম টু টাইপস, একটাকে আমরা বলতেছি সাইড উইথড্রল সিস্টেম, একটাকে বলতেছি ওভার এন্ড উইথড্রল সিস্টেম। এখন আমি এই দুইটা সিস্টেমকে ব্যাখ্যা করব, এবং আমি যে আরো কিছু বিষয় বললাম যে গাইডের কাজ কি হবে, গাইড হচ্ছে ইয়ার্নের পথ ক্রিয়েট করে, গাইডের কাজ হচ্ছে ইয়ার্নটাকে পরিচালিত করা, ইয়ার্নটাকে স্মুথলি সাপ্লাই প্যাকেজ থেকে আউটপুটের দিকে মুভ করানো, নিয়ে যাওয়া, নিয়ে যাওয়ার জন্য পথ তৈরি করা। আর টেনশনিং ডিভাইসের কাজ তো আমি বললামই, সেটা হচ্ছে টেনশন, অপটিমাম লেভেলের টেনশনকে টেনশন এনশিওর করা। এই বিষয়গুলো তোমরা যদি আমরা আমরা প্রশ্ন করার সময় আমি যদি বলি যে ডিসক্রাইব বা ইলাস্ট্রেট দা স্কেমেটিক অফ এ ওয়াইন্ডিং মেশিন, ওয়াইন্ডিং মেশিনের একটা ফিগার ড্র করে সেটাকে তুমি ব্যাখ্যা করো বা সেটাকে ইলাস্ট্রেট ডিসক্রাইব করো, সেক্ষেত্রে আমি বিভিন্ন জোন অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন যে পার্টস আছে সেই পার্টসগুলোর কিছু কিছু ফাংশন বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই আমরা এখন যে ফিগারটাকে ব্যাখ্যা করলাম, এখানে
তাহলে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন চলে আসতেছে, সেটা হচ্ছে আমরা যেহেতু ওয়াইন্ডিং করি মূলত একটা লার্জ প্যাকেজ তৈরি করার জন্য, সুইটেবল প্যাকেজ লার্জ হবে, অর্থাৎ আমাদের স্পিনার্স ববিন ববিনে কি পরিমাণ ইয়ার্ন থাকে, কত গ্রাম বা কত লেন্থের ইয়ার্ন থাকে জানো তোমরা, কত কিলোমিটার লেন্থের স্পিনার্স ববিন বা রিং ববিন বা রিং কপে কি পরিমাণ ইয়ার্ন থাকে, কত গ্রাম অথবা কত কিলোমিটার, তোমাদের কোন আইডিয়া আছে? 2.25 কেজি। আমি 2.25 কেজি স্পিনার্স ববিনে থাকে, স্পিনার্স ববিন বা রিং কপ এখানে 2.25 কিলোগ্রাম ইয়ার্ন থাকে। স্পিনার্স ববিন তো হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের ইনপুট বা সাপ্লাই প্যাকেজ। আমি তো সাপ্লাই প্যাকেজ থেকে বড় প্যাকেজ তৈরি করব বিধায় ওয়াইন্ডিং করতেছি। আমি প্রশ্ন করেছি স্পিনার্স ববিন অথবা রিং ববিন অথবা রিং কপ, তিনটা একই জিনিসের তিনটা নাম, রিং কপ এটার মধ্যে কত গ্রাম ইয়ার্ন থাকে। আমার স্পটলাইট যে প্যাকেজের উপরে আছে সে প্যাকেজে কত গ্রাম ইয়ার্ন থাকে। এটা যেহেতু স্পিনার্স ববিন অর্থাৎ স্পিনিং ফ্রেমের রিং ফ্রেমের লাস্ট ফ্রেম রিং ফ্রেম থেকে যে আউটপুট আমরা পাই ইয়ার্ন, সেই ইয়ার্ন আমরা প্যাকেজ ফর্মে পাই, সেটাকে আমরা বলতে স্পিনার্স ববিন বা স্পিনার্স প্যাকেজ, সেটাতে কত গ্রাম ইয়ার্ন থাকে কেউ জানো না? আচ্ছা, এখানে মূলত ইয়ার্ন থাকে 90 থেকে 100 বা 110 গ্রাম, ধরো 100 গ্রাম থাকে, 100 গ্রাম ইয়ার্ন থাকে। 100 গ্রাম ইয়ার্ন যদি এইসব একটা কটন ইয়ার্ন, তার কাউন্ট যদি হয় 20 টেক্স, 20 টেক্স, টেক্স হচ্ছে একটা ডিরেক্ট কাউন্ট, ইয়ার্ন কাউন্টিং সিস্টেম আর ইয়ার্ন নাম্বারিং সিস্টেমের মধ্যে আমরা জানি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট দুই ধরনের সিস্টেম রয়েছে, তার মধ্যে টেক্স হচ্ছে মূলত ডিরেক্ট সিস্টেমের ইয়ার্নের কাউন্ট বা ইয়ার্নের নাম্বারিং এর সিস্টেম, একটা আছে ইংলিশ কাউন্ট যেটাকে আমরা 20 এনি 40 এনি এভাবে ডিনোট করি। এখন আমার প্রশ্ন হলো আমাদের এই 100 গ্রাম ইয়ার্ন যেটা স্পিনার্স ববিনে আছে সেটা যদি 20 টেক্স কাউন্টের হয়, সেক্ষেত্রে কত কিলোমিটার হবে ইয়ার্নের লেন্থ? ইয়ার্নের লেন্থ কত কিলোমিটার হবে? আচ্ছা, টেক্স এবং ইংলিশ কাউন্ট এই সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? আমি বোধহয় একটু কিছু ধারণা দিয়েছিলাম। আমি গ্রিন্ডেল ইয়ার্ন পড়ানোর সময়, ডাবল ইয়ার্ন পড়ানোর সময় আমি অবশ্যই টেক্স এবং ইংলিশ কাউন্ট এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কাউন্টিং সিস্টেম। একটু রেসপন্স করতে হবে, ইয়েস অথবা নো যেকোনো একটা বলতে হবে, আমি তাহলে আবার একটু পড়াবো। তোমরা যেহেতু ইয়ার্নের স্টুডেন্ট তোমরা জানো, ইনডিরেক্ট সিস্টেম একটা ডিরেক্ট সিস্টেম, ইনডিরেক্ট সিস্টেম বলতে কি বোঝায়? স্যার ওয়েট ফিক্সড মেবি, ওয়েট ফিক্সড লেন্থ পার ইউনিট ওয়েট না? জি স্যার, লেন্থ ইনডিরেক্ট বলতে বোঝাচ্ছে লেন্থ পার ইউনিট ওয়েট, আর ডিরেক্ট বলতে বোঝাচ্ছে ওয়েট পার লেন্থ। হ্যাঁ, ওয়েট পার ইউনিট লেন্থ। ওয়েট পার ইউনিট লেন্থ, যেমন
ইনডিরেক্ট সিস্টেমে আমরা একটা কাউন্টের ইয়া হচ্ছে এক্সাম্পল হচ্ছে এনিং, এক্সাম্পল অফ ইনডিরেক্ট কাউন্ট ইংলিশ কাউন্ট হতে পারে, এন এম মেট্রিক কাউন্ট হয়, আবার ডিরেক্টে হচ্ছে টেক্স হয়, ডেনিয়ার হয়, ডেনিয়ার হয়, ঠিক না? আচ্ছা ডেন লিখলাম ডেনিয়ার, আচ্ছা টেক্স এবং ডেনিয়ার। এখন সংজ্ঞা কি, ডেফিনেশনটা না জানলে তো আমি কনভার্ট করতে পারবো না, যেহেতু এখানে বলতেছি এনি বলতে ইংলিশ কাউন্টে আমরা বলতেছি মানে ইনডিরেক্ট কাউন্টে বলতেছি লেংথ পার ইউনিট ওয়েট। তো ইংলিশ কাউন্ট এনি যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আমি যদি বলি 40 এনি, সবাই মনোযোগ দিয়ে দেখো, বারবার এই কাউন্টের কথাগুলো আসবে, বারবার এই কথাগুলো না ধরতে পারলে পরে ব্যাখ্যা করতে গিয়ে সমস্যা হবে। আচ্ছা 40 এনি বলতে বোঝাচ্ছে 40 হ্যাংকের ওজন এক পাউন্ড, বলতে বোঝাচ্ছে 40 হ্যাংকের ওজন এক পাউন্ড। যেহেতু এখানে সবসময় ওয়েটটা হচ্ছে ফিক্সড ইউনিট ওয়েট, মানে একক একক ভর, একক ভরের কত দৈর্ঘ্য, এটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট কাউন্ট। এনি যদি হয় তাহলে এনি সংজ্ঞার মধ্যে আছে 40 হ্যাংক, 40 এনি মিন্স 40 হ্যাংকের ওজন এক পাউন্ড, 40 হ্যাংকের ওজন এক পাউন্ড, 1 হ্যাংক ইকুয়ালস 840 ইয়ার্স, 1 হ্যাংক মানে হচ্ছে 840 গজ। ওয়ান হ্যাঙ্ক মিনস 840 ইয়ার্স, তাহলে 40 হ্যাঙ্কের ওজন, 40 হ্যাঙ্ক ইয়ার্নের ওজন হবে 1 পাউন্ড, তাহলে আমরা বলবো 40 কাউন্ট, 40 এনি, 40 ইংলিশ কাউন্ট। এখন 1 হ্যাঙ্ক মানে 840 ইয়ার্স, তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে 40 এনি মানে হচ্ছে 40 × 840 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড, 40 × 840 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড, 40 × 40 840 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড। এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে লেংথে, আর এটা ওয়েট, ওয়েট সবসময় ফিক্সড থাকতেছে, যেহেতু আমরা ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে লেংথ পার ইউনিট ওয়েট ব্যাপারটাকে মাথায় রাখতেছি, তাহলে 40 কাউন্ট মিনস 40 ইংলিশ কাউন্ট মানে হচ্ছে 40 × 840 ইয়ার্ডস এর ওজন 1 পাউন্ড। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমরা এখান থেকে ইজিলি, ইয়ার্ড যেহেতু লেংথের একক এবং পাউন্ড যেহেতু ওয়েটের একক, আমরা ইজিলি লেন্থ কে ওয়েটে কনভার্ট করতে পারবো, ওয়েট কে লেন্থে কনভার্ট করতে পারবো। কাউন্ট এমন একটা সিস্টেম, কাউন্ট এমন একটা প্যারামিটার যেটার মাধ্যমে আমরা ইজিলি টেক্সটাইল ম্যাটেরিয়াল স্পেশালি ফাইবার এন্ড ইয়ার্ন এর কাউন্ট লেন্থ কে ওয়েটে কনভার্ট করতে পারবো, ওয়েট কে লেন্থে কনভার্ট করতে পারবো, সেটা বোথ ফর অ্যাপ্লিকেবল ইন কেস অফ ইনডিরেক্ট অর ডিরেক্ট কাউন্ট। আমি যদি ডিরেক্ট ইনডিরেক্ট যে কোনো কাউন্টে জানি না কেন, সেই ইয়ার্নের আমি অবশ্যই লেংথ থেকে লেংথ কে ওয়েটে কনভার্ট করতে পারবো, ওয়েট কে লেংথে কনভার্ট করতে পারবো, যেহেতু দুইটার ক্ষেত্রেই আছে লেংথ পার ইউনিট ওয়েট, ওয়েট পার ইউনিট লেংথ, ওয়েট এবং লেংথ দুইটা দুই ধরনের কাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট কনভার্সন সিস্টেমটা হচ্ছে একটু আলাদা, একটা অপরটার ভাইস ভার্সা। তাহলে 40 হ্যাংকের বিষয়টা জানলাম 40 কাউন্টের ইংলিশের ক্ষেত্রে ইনডিরেক্ট যেটা, আর যে ডিরেক্টের কথা বলি টেক্স 20 টেক্স, মানে হচ্ছে যেহেতু ডিরেক্টের ক্ষেত্রে ওয়েট পার ইউনিট লেংথ ইউনিটটা ফিক্সড থাকবে, তাহলে টেক্সের সংজ্ঞার মধ্যে যেমন আছে টেক্স, যদি বলি শুধু টেক্স, এক একটা সঙ্গে এক এক রকম, বাট সবসময়ের জন্য ডিরেক্টের জন্য লেংথটা ফিক্সড থাকবে। যেমন টেক্সের জন্য হচ্ছে 1000 মিটারের ওজন, 1000 মিটার ইয়ার্নের ওজন হবে, ওজন যত 1000 মিটার ইয়ার্নের ওজন যত গ্রাম তত টেক্স, তাহলে এখানে 20 টেক্স মানে হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন হবে 20 গ্রাম। আবার যদি 40 টেক্স হয়, ওই একই 1000 মিটার ইয়ার্নের ওজন হবে 40 গ্রাম। দেখা যাচ্ছে যে গ্রাম বা ওয়েটটা বারবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য 40 20 টেক্স 40 টেক্স, তখন আমরা 40 গ্রাম 20 গ্রাম বলতেছি, বাট সবসময়ের জন্য 1000 মিটারটা ফিক্সড। তাহলে বোঝা গেল
ওয়েট পার ইউনিট লেন্থ, লেন্থটা একক থাকতেছে 1000 মিটার। দিস ইজ স্টেটস, ক্লিয়ার? এটা জি স্যার। এখন আমার প্রশ্ন হলো, আমি সবগুলো হোয়াইট বোর্ড দেখাই, তার মধ্যে আমি এই অংশটা আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই সাপ্লাই প্যাকেজ, যেটা আমরা স্পিনার্স ববিন হিসেবে এখানে দেখিয়েছি, এবং এখান থেকে ইয়ার্ন উইথড্রল হয়ে মূলত একটা প্যাকেজ তৈরি হবে, ওয়াইন্ডিং ইউনিটের ওয়াইন্ডিং জোনের মাধ্যমে একটা প্যাকেজ তৈরি হবে। কোন প্যাকেজ হতে পারে? চিজ হতে পারে, এবং সেই প্যাকেজটা অবশ্যই লার্জ হবে, অবশ্যই সাপ্লাই প্যাকেজ থেকে সেই প্যাকেজটা বড় হবে, নাহলে তো আমরা ওয়াইন্ডিং করতাম না। আমাদের দরকার হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ইয়ার্ন, একটা বেশি পরিমাণে ইয়ার্ন দরকার পড়বে, যেটা আবার একটা স্টেবল প্যাকেজে থাকবে, এবং অবজেকশনেবল ফল্ট গুলাকে ওখানে রিমুভ করতে, মিনিমাইজ করতে হবে। টোটালি রিমুভ করতে আমরা পারবো না, একটা মিনিমাম লেভেল মেনটেন করতে হবে, যে এর উপরে যাওয়া যাবে না, ফল্টের পরিমাণটা একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করতে হবে। আচ্ছা, এখন এই যে সাপ্লাই প্যাকেজ বা স্পিনার্স ববিন, এখানে এটা ওজন আমি বলেছিলাম যে এখানে 100 গ্রামের মতো ইয়ার্ন থাকে, 180, 90, 100, 120 এরকম ইয়ার্ন থাকে। লেট ধরলো, ধরলাম 100 গ্রাম ইয়ার্ন আছে, যার কাউন্ট হচ্ছে 20 টেক্স, তাহলে আমরা এখান থেকে এই স্পিনার্স ববিনে কত কিলোমিটার বা কত মিটার ইয়ার্ন রয়েছে সেটা বের করতে পারবো এখন? 100 গ্রাম 5 কিলোমিটার বা 5000 মিটার এরকম। হ্যাঁ, সবাই কি বুঝছো এটা? এই বিষয়টা কি সবাই বুঝেছ? 100 গ্রাম ইয়ার্নের প্যাকেজের ওজন, সাপ্লাই প্যাকেজের ওজন 100 গ্রাম, বা ইয়ার্ন এখানে 100 গ্রাম আছে, তার কাউন্ট হচ্ছে 20 টেক্স, তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারবো যে 20 টেক্স মিনস হচ্ছে 1000 মিটারের ওজন হচ্ছে 20 গ্রাম, একে কত, 100-তে কত। একটু উল্টা করে করতে হবে, 20 গ্রাম হিসাব করে। হ্যাঁ, 20 গ্রামের 20 গ্রামে হচ্ছে 1000 কিলোমিটার, 1000 মিটার, একে কত, 100 গ্রামে কত, ঠিক কিনা? সেখান থেকে আমরা পাইলাম 5000 মিটার বা 5 কিলোমিটার। অর্থাৎ স্পিনার্স ববিনে 5 কিলোমিটার লেন্থের ইয়ার্ন আছে। এখন প্রশ্নটা হলো, আমরা কেন ডিরেক্টলি স্পিনার্স ববিনকে ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে ব্যবহার করি না, কেন আমাদের অবশ্যই এই প্যাকেজটাকে, আমরা অবশ্যই কেন ওয়াইন্ডিং করতে হয়? প্রশ্নটা যদি এভাবে ঘুরায় পাচ্ছে আসে আসে যে আমরা ওয়াইন্ডিং এই মেকানিজম বা অপারেশনটা দরকারটা কি, এটাকে আসলেই ম্যান্ডেটরি এটা অপশনাল কোনটা? সেক্ষেত্রে প্রশ্নটা হবে, উত্তরটা হবে, আমাদের যে মডার্ন ওয়ার্পিং মেশিন আছে, যেহেতু আমরা জানি ওয়াইন্ডিং এর মাধ্যমে যে প্যাকেজ পাবো আমরা, সেই প্যাকেজটাকে আমরা মূলত ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে ব্যবহার করব। ওয়াইন্ডিং মেশিনের মাধ্যমে যে প্যাকেজ পাবো আমরা, আউটপুট প্যাকেজ, সেটাকে আমরা অবশ্যই ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ওয়ার্পিং মেশিনের ইনপুট হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের দুই একটা বিষয় মাথায় রাখতে হবে, ওয়ার্পিং মেশিনের স্পিড কত, আমাদের মডার্ন ওয়ার্পিং মেশিনের সারফেস স্পিডটা কত বা স্পিড কত? আমাদের ওয়ার্পিং মেশিনের স্পিড হচ্ছে 1000 মিটার পার মিনিট, কম বেশি হতে পারে, ধরলাম 1000 মিটার পার মিনিট, 1000 আসে 1200 মিটার পার মিনিটও হয়, আমি একটা টিপিক্যাল একটা স্পিড ধরলাম, সেটা হচ্ছে 1000 মিটার পার মিনিট ওয়ার্পিং মেশিনের স্পিড। অর্থাৎ ওয়ার্পিং মেশিনে যেহেতু ওয়ার্পার্স বিম থাকে, ওয়ার্পার্স বিম দেখতে ঠিক এরকম, ওয়ার্পিং মেশিনের যে আউটপুট, সেই ওয়ার্পিং মেশিনের আউটপুট মূলত দেখতে এরকম, মানে ইয়ার্ন অনেকগুলা এন্ড এসে একটা ফ্ল্যাঞ্জড একটা প্যাকেজের মধ্যে বিমের মধ্যে জড়াবে, ওয়ার বিমের মধ্যে জড়াবে, সেটা
সেই ওয়ার্পিং মেশিনের স্পিডটা হচ্ছে 1000 মিটার পার মিনিট, অর্থাৎ ওয়ার্প বিমে 1 মিনিটে 1000 মিটার ইয়ার্ন জড়ায়। অনেকগুলো ইয়ার্ন থাকে ওয়ার্পিং এর মধ্যে, দেখা যায় মাল্টিপল ইয়ার্ন থাকতে হবে, একের অধিক অবশ্যই, একটা তো অবশ্যই না, 500, 600, 700, 300, 400 এ ধরনের এক একটা ওয়ার্প বিমের মধ্যে ইয়ার্নের এন্ড থাকে। মানে 500টা প্যাকেজ থেকে একটা ওয়ার্পিং বিম তৈরি হতে পারে, 600টা প্যাকেজ থেকে একটা ওয়ার্প বিম তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্পিং মেশিনের স্পিডটা যদি 1000 মিটার পার মিনিট নেই ধরি, বা 1000 মিটার পার মিনিট থাকে, এবং এক একটা আমরা কোন প্যাকেজকে ওয়ার্পিং মেশিনের ইনপুটে না দিয়ে যদি আমরা স্পিনার্স ববিনকে ইনপুট হিসেবে দেই, তাহলে আমাদের স্পিনার্স ববিনে ইয়ার্ন থাকে 5 কিলোমিটার বা 5000 মিটার। আর এই ওয়ার্পিং মেশিন, মডার্ন ওয়ার্পিং মেশিন 1 মিনিটে 1000 মিটার ইয়ার্নকে কি করে, ওয়াইন্ডিং করে, ওয়ার্পিং মেশিন ওয়ার্প বিমে জড়ায়। সেক্ষেত্রে আমরা যদি ডিরেক্টলি স্পিনার্স ববিনকে ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেই, তাহলে 5 মিনিট পর পর স্পিনার্স ববিন শেষ হয়ে যাবে, এমটি হয়ে যাবে, তখন নতুন করে 5 মিনিট পর পর স্পিনার্স ববিন নতুন করে রিপ্লেস করতে হবে। স্পিনার্স ববিন গুলো খুলে, এমটি প্যাকেজ গুলোকে খুলে ফেলতে হবে, আবার কি ফুল প্যাকেজকে ইনপুট হিসেবে দিতে হবে, 5 মিনিট পর পরে কাজটা করতে হবে। পক্ষান্তরে যদি আমরা কোন বা চিজ প্যাকেজ যেখানে প্রায় নেয়ার অ্যাবাউট 2 কিলোগ্রাম ইয়ার্ন থাকে, 2 কিলোগ্রাম ইয়ার্ন থাকে, 2 কিলোগ্রাম ইয়ার্ন মানে এখান থেকে 2 কিলোগ্রাম ইয়ার্ন যেটা 20 টেক্সের, 20 টেক্স ইয়ার্ন, 20 টেক্স কাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে 2 কিলোগ্রামে কত কিলোমিটার হয়? বিশ গ্রামে 1000 মিটার, একে কত, 2000 গ্রামে কত? এক হাজার ইন্টু 2000 ডিভাইড বাই 20, দেখো তো 100 কিলোমিটার, রাইট? হ্যাঁ 100 কিলোমিটার, 100 কিলোমিটার। পাঁচ কিলোমিটার 5 মিনিটে শেষ হয়ে যায়, 100 কিলোমিটার আরো বেশি হবে, দেখো তো। কি ব্যাপার, কথা কও না কে স্যার, 100 কিলোমিটার তো হয়ে যাচ্ছে স্যার, কারণ 100 কিলোমিটার হচ্ছে স্যার 2000 গ্রাম আছে। বলো 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 স্যার, 2000 গ্রাম আছে মানে 2 কেজি তো স্যার, 2 কেজি স্যার, এখানে 2 হবে স্যার, জাস্ট হ্যাঁ 20 গ্রামে 120 গ্রামে 1000 মিটার, একে কত, 2000 গ্রামে কত, না? তো 100 কিলোমিটার, তাহলে এখানে কত মিনিট পর পর বা কত ঘন্টা পর পর এটাকে আমাকে খুলতে হবে, প্যাকেজটাকে ইনপুট দিতে হবে, কত কত ঘন্টা পর? তার 1 ঘন্টা 40 মিনিট পর পর স্যার, 100 মিনিট হবে স্যার, 1 ঘন্টা 40, হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিট পর পরে আমাকে প্যাকেজটা থেকে খুলে ফেলতে হবে, মানে নতুন প্যাকেজ ইনপুট দিতে হবে। তাহলে দেখা গেল আমি যদি ডিরেক্টলি সাপ্লাই প্যাকেজ হিসেবে স্পিনার্স ববিনকে ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেই, তাহলে 5 মিনিট পর পর আমাকে মেশিন স্টপ হয়ে যাবে, প্যাকেজ শেষ হয়ে যাবে, নতুন প্যাকেজ ইনপুট হিসেবে দিতে হবে। আর যদি আমরা 2 কেজি, 2.5 কেজি বা 2.5 কেজি প্যাকেজ নেই 20 টেক্সের, সেক্ষেত্রে 1 ঘন্টা 40 মিনিট পরে গিয়ে আমাকে নতুন করে প্যাকেজ ইনপুট হিসেবে ওয়ার্পিং মেশিনের ইনপুটে দিতে হবে। তাহলে কাজের পরিমাণ কমে গেল, ঠিক কি না? শুধু কাজের পরিমাণ কমে গেল না, মেশিনের আইডল টাইম অথবা ডাউন টাইম কমে গেল, মেশিন কম পরিমাণে স্টপ থাকতেছে।
সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি মিনস টাইমের রেসপেক্টে প্রোডাকশন, এটা বেড়ে যাবে, 8 ঘন্টায় প্রোডাকশন বেড়ে যাবে। এটা কি বুঝতে পারছো? সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। আমরা কেন ডিরেক্টলি স্পিনার্স ববিনকে ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিটে বা ইনপুট হিসেবে ব্যবহার করি না, কেন আমরা এই প্যাকেজকে সাপ্লাই প্যাকেজ হিসেবে ব্যবহার করে ওয়াইন্ডিং এর মাধ্যমে একটা বড় প্যাকেজ তৈরি করি? জি স্যার। এখন আসো ওয়াইন্ডিং জোনের মধ্যে, বা আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের বিভিন্ন পার্টস দেখালাম, বিভিন্ন জোন, আনওয়াইন্ডিং জোন, টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন এবং ওয়াইন্ডিং জোন, তিনটা জোন। তার মধ্যে আনওয়াইন্ডিং জোনের মধ্যে আমি দেখিয়েলাম, দেখালাম, সেটা হচ্ছে ইয়ার্ন উইথড্রল সিস্টেম। ইয়ার্ন উইথড্রল সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে সাইড উইথড্রল, আর একটা হচ্ছে ওভার এন্ড উইথড্রল। সাইড উইথড্রল এন্ড ওভার এন্ড উইথড্রল, আমরা আমাদের যে ফিগারটা দেখিয়েছিলাম সেখানে ওভার এন্ড উইথড্রল হচ্ছে, অর্থাৎ প্যাকেজটার উপর থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে। যেমন আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে উইথড্রল সিস্টেমটা, এটা হচ্ছে ওয়ার্প বিম। এই ওয়ার্প বিম থেকে ইয়ার্ন উইথড্রল হতে হবে, ইয়ার্ন উইথড্রল হবে। সেক্ষেত্রে কি ঘটতেছে? সাইড উইথড্রল হবে। কেন হবে সাইড উইথড্রল? অর্থাৎ প্যাকেজটা রোটেট করবে আর ইয়ার্ন উইথড্রল হবে। আর ওভারহেড উইথড্রলের ক্ষেত্রে প্যাকেজটা থাকবে স্টেবল প্যাকেজ, প্যাকেজটা কোনো রোটেট করবে না, প্যাকেজটা থাকবে স্টেবল অবস্থায়, স্টেশনারি অবস্থায়। অর্থাৎ প্যাকেজ রোটেট করবে না, উপর থেকে ইয়ার্ন উইথড্রল হবে। দিস ইজ ওভার এন্ড উইথড্রল। ওয়ার্প বিমের ক্ষেত্রে সাইড উইথড্রল এবং কোন বা চিজ প্যাকেজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওভার এন্ড উইথড্রল হয়। এখন কোন ধরনের উইথড্রল সিস্টেমটা আমাদের জন্য প্রিফারেবল, আমরা কোনটা কোনটা আমরা প্রিফার করব, অথবা আমাদের এখানে কোনটা ব্যবহার করা আমার জন্য উপকারী হবে, এটা একটু ব্যাখ্যা করি আমি। যদি আমরা বলি সাইড উইথড্রলের কথা, সাইড উইথড্রল সিস্টেমে প্যাকেজকে রোটেট করাতে হয়, প্যাকেজটা রোটেট করতে হবে, তাছাড়া সাইড উইথড্রল সিস্টেম পসিবল না। প্যাকেজ রোটেট করতে গেলে, প্যাকেজকে রোটেট করাতে গেলে আমাদের ইলেকট্রিসিটি লাগবে, ড্রাইভিং সিস্টেম লাগবে, অ্যাডিশনাল পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি একটা বিষয় থাকবে। আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে পাওয়ার কনজাম্পশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ইস্যু, এবং আমাদের যেহেতু প্রোডাক্টের কস্টিং করতে হয়, বায়ারের সাথে নেগোসিয়েশন করতে হয়, যে আমার এক একটা প্রোডাক্ট আমি যখন বায়ারের কাছে বিক্রি করি, বায়ার আমার কাছে অবশ্যই দামাদামি হয়। এক্ষেত্রে আমি যখনই আমার পাওয়ারের ক্ষেত্রে কস্টিংটা কমাতে পারবো, তখনই কিন্তু আমি কম দামে আমার লাভ ঠিক রেখে কম দামে আমি বায়ারের কাছ থেকে বায়ারকে সাপ্লাই দিতে পারবো প্রোডাক্ট। সেক্ষেত্রে বায়ার আমাদের দেশে আসবে। আর যদি আমরা অ্যাডিশনাল কস্ট অ্যাড এক্সপেন্স করি, যেটা মনে করো আমাদের যেখানে বেশি লাগবে, তখন বেশি লাগবে, আলটিমেটলি প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট যখন বেড়ে যাবে, তখন আমার প্রফিটকে হাতে রেখে আমি যখন বায়ারের কাছে প্রোডাক্টটা সেল করব, তখন আমাকে বেশি দামে বিক্রি করতে হবে, তাছাড়া আমার প্রোডাক্ট প্রফিট হবে না। তো এটা যখন আমি করব, যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, আবার শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, এই সকল দেশেও তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে,
তো আমার দেশে বায়ার তখনই আসবে যদি আমি আমার প্রফিটকে ঠিক রেখে কম দামে বায়ারকে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি। এখন আমার প্রফিট ঠিক রেখে কম দামে যদি আমি বায়ারকে প্রোডাক্ট সাপ্লাই দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রোডাকশন কস্টটাকে মিনিমাইজ করতে হবে, যত কমে প্রোডাকশন করা যায়, অর্থাৎ কস্টিং যাতে কম হয়। এখন সাইড উইথড্রল সিস্টেমের ক্ষেত্রে যেহেতু প্যাকেজকে রোটেট করাতে হয়, প্যাকেজ রোটেট করতে গেলে সেখানে একটা অ্যাডিশনাল ড্রাইভিং সিস্টেম লাগবে, প্যাকেজটাকে রোটেট করাতে গেলে গিয়ার সিস্টেম লাগবে, এবং শুধু গিয়ার সিস্টেম থাকলেই হবে না, এই এক একটা প্যাকেজকে রোটেট করার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই লাগবে। আমরা যেমন ইন্টারমিডিয়েটে বা আমরা ফার্স্ট ইয়ারে যখন আমরা করেছি কি বলে ওটাকে বিদ্যুৎ বিল হিসাব করেছি বা ইলেকট্রিসিটি পাওয়ার কনজামশন ইলেকট্রিসিটি বিল বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট, তখন আমরা দেখেছি যে এক একটা ফ্যান থাকে কয়টা একটা বাড়িতে বাসা বাড়িতে, লাইটের পাওয়ার কত থাকে, কত ওয়াট লাইট, ফ্যান গুলো কত ওয়াটের, 75 ওয়াটের ফ্যান থাকে সেলিং ফ্যান, বাল্বের বা লাইট এলইডি লাইটের দেখা যাচ্ছে যে পাওয়ার থাকে 10 ওয়াট, এভাবে সমস্ত ওয়াট একত্রিত করে আমরা এটাকে ইউনিটে কনভার্ট করি। ইউনিটে কনভার্ট করার মাধ্যমে পার ইউনিটের খরচ যদি 6 টাকা হয়, গুণ দিয়ে আমরা দেখি কত টাকা আমাদের বিদ্যুৎ বিল আসে। অনুরূপ ভাবে ইন্ডাস্ট্রি গুলাতেও কিন্তু পাওয়ার কনজাম্পশনটা হিসাব করতে হবে, কত ইউনিট খরচ হচ্ছে, সেই খরচটাকে অবশ্যই প্রোডাকশন কস্টের সাথে অ্যাড করে, এটা প্রোডাকশন কস্ট হিসেবে থাকবে। একটা প্রোডাক্টের কস্টিং এ ওই পাওয়ার কনজাম্পশন বা কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো, সেটা কত বিল দিতে হলো, এই সবগুলো বিষয় কিন্তু একটা প্রোডাকশন একটা প্রোডাক্টের কস্টের সাথে রিলেটেড। তো আমি যদি আমার প্রফিটকে ঠিক রেখে অল্প দামে আমার প্রফিট আমার যতটুকু দরকার সেটা আমি প্রফিট ঠিক রাখবো, কিন্তু বায়ারকে কম দামে আমি যদি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি, তাহলে বায়ার আমার দেশের মধ্যে থাকবে। আর যখনই দেখা যাবে বায়ার তো চেষ্টা করবে কম দামে প্রোডাক্টটাকে নেওয়ার জন্য, আমি যদি অ্যাডিশনাল ভাবে কোনো প্রোডাকশন কস্ট বাড়াই ফেলি, আর সেক্ষেত্রে বায়ারের সাথে নেগোসিয়েশন করতে গিয়ে আমাকে বেশি দামে আমার লাভ ঠিক রাখার জন্য বেশি দামে প্রোডাক্ট সেল করতে হচ্ছে, তখন বায়ার দেখবে যে আশেপাশে কারা কম দামে প্রোডাক্ট সেল করে, ইন্ডিয়া কম দামে করতে পারবে কিনা, একই কোয়ালিটির প্রোডাক্ট কম দামে দিবে কিনা, অথবা পাকিস্তান কম দামে দিবে কিনা, অথবা শ্রীলঙ্কা কম দামে দিবে কিনা, মায়ানমার কম দামে দিবে কিনা, এভাবে তারা কম্পেয়ার করবে। যার কাছে কম দাম পাবে সে বায়ার সেই দেশের মধ্যে চলে যাবে। তাহলে আমি কখনোই আমার প্রোডাকশন লেভেলে আমি যখন প্ল্যান্ট হেড হব, আমি যখন জিএম হব, এজিএম হব, পলিসি মেকার হব একটা ইন্ডাস্ট্রির, তখন আমাকে এমন এমন মেশিন চুজ করতে হবে যে মেশিনের মধ্যে অ্যাডিশনাল পাওয়ার রিকোয়ারমেন্ট নাই। আমাদের দেশের রেসপেক্টে অ্যাডিশনাল পাওয়ার রিকোয়ারমেন্ট নাই। এখন আমি যদি ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিট, যেখানে ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিটে 500টা প্যাকেজ থাকে, 500টা প্যাকেজ যদি আমার 500টা প্যাকেজকে যদি আমি সাইড উইথড্রল সিস্টেমে নেই, ওয়ার্পিং মেশিনে যে ইনপুট সিস্টেম সেখানে মনে করো 500 ক্রিল ইউনিট ক্রিল ক্যাপাসিটি আছে। ক্রিল হচ্ছে যেখানে আমরা ওয়ার্পিং মেশিনের ক্ষেত্রে যেখানে প্যাকেজ গুলাকে ইনপুট দেই, কোন প্যাকেজ বা 30 প্যাকেজকে আমরা যেখানে ইনপুট দেই ওয়ার্পিং মেশিনে, সেটা ক্রিল ইউনিট। সেখানে যদি 500টা প্যাকেজকে ইনপুট দিতে হয়, তাহলে 500টা প্যাকেজের জন্য যদি আমি এই ধরনের একটা উইথড্রল সিস্টেমকে চুজ করি যেখানে সাইড উইথড্রল সিস্টেম আছে, তাহলে 500টা প্যাকেজের জন্য 500টা প্যাকেজকে ড্রাইভ দেওয়ার জন্য আমাকে পাওয়ার লাগবে, পাওয়ার কনজামশন হবে। তাহলে আমাকে দেখা যাচ্ছে যে পাওয়ার যেহেতু আমাদের একটা ক্রুশিয়াল ফ্যাক্ট, এখানে পাওয়ারের কস্টিংটা আমার প্রোডাক্টে চলে যাবে। তো এটা একটা বিষয়, যেহেতু আমাদের সাইড উইথড্রল সিস্টেমে প্যাকেজকে রোটেট করাতে হয়, পাওয়ার কনজামশন হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বেশ ভালো একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য, আমাদের দেশের রেসপেক্টে প্রোডাকশন কস্টকে যদি আমি মিনিমাম রাখতে চাই, তখন আমাকে কখনো এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করা যাবে না, ক্রিল সিস্টেমে এই ধরনের সিস্টেম থাকলে অ্যাডপ্ট করা যাবে না। আচ্ছা, এই যে ওভারএন্ড উইথড্রল সিস্টেম, সেই ওভারএন্ড উইথড্রল সিস্টেমে প্যাকেজটা স্টেশনারি থাকে, প্যাকেজটা স্থির থাকে, শুধুমাত্র আউটপুট প্যাকেজ বা আউটপুট প্যাকেজের টেনশনের কারণে ইনপুট বা সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ান উইথড্রল হয়, এই সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ান উইথড্রল হয়। যেভাবে আমরা আমাদের ওয়াইন্ডিং জোন বা ওয়াইন্ডিং মেশিনের যে সাপ্লাই প্যাকেজ, সেটা হচ্ছে স্পিনার জোন, সেখান থেকে উইথড্রল হচ্ছে কিভাবে, কেন উইথড্রল হচ্ছে, আমাদের যে ওয়াইন্ডিং জোনের যে আউটপুট প্যাকেজ, সেই আউটপুট প্যাকেজটা রোটেট করলে টেনশনের কারণে, পুলিং টেনশনের কারণে ইয়ান উইথড্রল হচ্ছে, সেখানে কিন্তু কোনো পাওয়ার লাগতেছে না। এই পাওয়ার না লাগাটাই হচ্ছে আমার জন্য একটা ভালো অ্যাডভান্টেজ।
কারণ পাওয়ার আমি যত কম কস্ট, পাওয়ার কনজাম্পশন তত কম হবে। এবং আমরা হয়তো জানি বাসা বাড়িতে আমাদের যে বিদ্যুতের ইউনিটের বিদ্যুৎ বিদ্যুৎ খরচ, সেখানে দেখা যাচ্ছে যে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত মানে 5.25 টাকা পার ইউনিট। এটা বিভিন্ন জোন ওয়াইজ ভ্যারি করে, সিটি কর্পোরেশন এলাকায় এক ধরনের ইউনিটের দাম, আবার ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, এই এক একটা জায়গায় এক এক রকমের দাম থাকে, বাট 5 টাকার উপরে। আচ্ছা, তাহলে এক ইউনিট বিদ্যুৎ খরচ বাসা বাড়িতে কনজামশন, মানে আমরা যখন পাওয়ার কনজামশন বিদ্যুৎ বিল আমাদের, আমরা যখন বিদ্যুৎ বিল দেই তখন আমরা 0 থেকে 200 ইউনিট পর্যন্ত 5 টাকা 25 পয়সা করে দেই। আমাদের বিদ্যুৎ বিলের কাগজের পিছনে এই রেঞ্জটা লেখা আছে, কত রেঞ্জ পর্যন্ত কত টাকা করে বিদ্যুৎ বিদ্যুৎ বিলের ইউনিট হিসাব করা হয়, কত টাকা করে পার ইউনিট বিদ্যুৎ বিলের কস্টিংটা কত। বাট যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি কোনো পাওয়ার ইয়া নেই, কানেকশন নেই, পিডিবি থেকে, নেসকো থেকে, ডেসকো থেকে বা পিজিসিবি থেকে, যেখানেই হোক না কেন, তখন আমাদের এক এক ইউনিটের জন্য ইন্ডাস্ট্রিয়ালি কমার্শিয়ালি যদি পাওয়ার কানেকশন নেওয়া হয় তাহলে 18 টাকা থেকে 22 টাকা 25 টাকা পর্যন্ত ওইটা ইউনিটের রেঞ্জ আছে। 18 টাকা থেকে শুরু হয়, বিভিন্ন জোন ওয়াইজ ভ্যারি করবে, কান্ট্রি সাইড, ঢাকার আশেপাশের জন্য এক ধরনের রেট থাকবে, কম বেশি হয়। তাহলে 18 থেকে 19 বা 22 24 25 টাকা এক ইউনিট বিদ্যুতের জন্য যদি আমি কমার্শিয়ালি কানেকশন নেই তাহলে আমাকে পে করতে হয়। তাহলে বুঝতে হবে যে পাওয়ার কনজামশনটা আমার প্রোডাকশন কস্টে গিয়ে বেশ ভালো পরিমাণে ইম্প্যাক্ট ফেলবে। এই জন্য আমার মেশিন পারচেস করার সময় আমি যদি প্ল্যান্ট হেড হই, আমি যদি প্রজেক্ট হেড হই, আমি যদি ইন্ডাস্ট্রির প্রধান হই, জিএম হই, সেক্ষেত্রে যদি আমাকে মেশিন পারচেস করতে হয় তখন আমার মেশিনে দেখতে হবে অ্যাডিশনাল পাওয়ার না লাগে, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। যদি পাওয়ার না লাগে, এই ধরনের কোনো ডিভাইস ওখানে অ্যাড করা যায় বা এই ধরনের কোনো অপশন থাকে, তো যে যে অপশনটা আমি চুজ করবো সেটা হচ্ছে যেখানে পাওয়ার লাগে না। যেমন ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিটের যদি আমি সাইড উইড্রল সিস্টেমকে প্রিফার করি তাহলে 700 যদি ক্রিল ক্যাপাসিটি হয়, 700টা প্যাকেজের জন্য 700টা প্যাকেজের উইড্রল সিস্টেমকে যদি আমাদেরকে ইয়া করতে হয়, তো সেক্ষেত্রে 700টা প্যাকেজকে উইড্রল সাইড উইড্রল সিস্টেমে আমার পাওয়ার কনজামশন বেড়ে যাবে। আর যদি আমি ওই 700টা প্যাকেজের মধ্যেই ওভারহেড উইড্রলকে প্রিফার করি, ওভারহেড উইড্রল সিস্টেমটাকে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার কনজাম্পশন লাগতেছে না। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, একজন বলছে পড়াইছিলেন, ওকে নো প্রবলেম, পড়াইছিলাম বলতে যে এখন বিষয়টা তো সবার মাথায় আসতে হবে, এই জন্য একটু রিপিট হলো, সমস্যা নাই, এরপর থেকে তো আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওভার এন্ড উইড্রল সিস্টেমের ক্ষেত্রে যেটা ঘটে, যে ইয়ার্ন উইড্রল হওয়ার সময় স্পিড যখন বেশি হয় তখন এই ইয়ার্নের এই ইয়ার্নটা ঘুরতে ঘুরতে এই ঘুরতে 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 উইড্রল হয়, তখন কি হয়, বেলুন ফর্মেশন হয়, এবং ইয়ার্নের মধ্যে যে টুইস্ট আছে, ইয়ার্নের টুইস্ট, টুইস্ট পার ইঞ্চ টিপিআই অথবা টুইস্ট পার মিটার টিপিএম, 1 মিটারে কতগুলো টুইস্ট থাকে অথবা 1 ইঞ্চিতে কত টুইস্ট থাকে, যখন ইয়ার্ন উইড্রল সিস্টেমটা, ইয়ার্ন উইড্রল স্পিড বেড়ে যায় তখন টিপিআই চেঞ্জের সম্ভাবনা বেশি থাকে, তত তখন খুব দ্রুত ইয়ার্ন ঘুরতে ঘুরতে উইড্রল হয়, তখন টিপিআই চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ টুইস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, টুইস্ট বেশি পরিমাণে টুইস্ট ইম্পার্ট হতে পারে অথবা টুইস্ট ডি টুইস্টিং হয়ে যেতে পারে, অর্থাৎ টিপিআই কমে যেতে পারে অথবা বেশি হয়ে যেতে পারে। যেহেতু আমাদের ইয়ার্ন গুলো এস টুইস্টে অথবা জেড টুইস্টে থাকে, আমাদের ইয়ার্নের মধ্যে যে টুইস্টিং করা থাকে, ইয়ার্ন যেহেতু ইয়ার্নের যেহেতু টুইস্ট থাকে, এটা এস টুইস্ট অথবা জেড টুইস্ট, যে কোনো একটা টুইস্ট থাকে, এখন এস টুইস্ট এবং জেড টুইস্ট এই সিস্টেমের কারণে কখনো টুইস্ট পার ইঞ্চ বেড়ে যায় আবার কখনো টুইস্ট পার ইঞ্চ কমে যেতে পারে, অর্থাৎ টুইস্ট ইম্পার্ট হতে পারে অথবা টুইস্ট ডি টুইস্টিং হয়ে যেতে পারে। এই জন্য যেহেতু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ ওভার এন্ড উইথড্রল, এই জন্য এখানে বেলুন ব্রেকার থাকে, যাতে বেলুন বেলুন বা এই যে এই বেলুনটা কম ক্রিয়েট হয়, এখানে যখন উইথড্রল হবে তখন এই ধরনের একটা বেলুন ক্রিয়েট হবে, এভাবে একটা বেলুন ক্রিয়েট হবে, ঘুরতে ঘুরতে একটা বেলুন ক্রিয়েট হবে, দিস ইজ বেলুন, এন্ড এই বেলুন ব্রেকার দিলে কি হবে, কম বেলুন বেলুন ব্রেকারটা কি করবে, টিপিআই কম হওয়া বেশি হওয়াটাকে নিয়ন্ত্রণ করবে,
যেহেতু আমার দেশের রেসপেক্টে আমার প্রোডাকশন কস্টকে মিনিমাইজ রাখার জন্য আমাকে ওভারহেড উইথড্রল সিস্টেমটাকে প্রিফার করতে হচ্ছে ফর ওয়ার্কিং মেশিনের ক্রিল ইউনিটের জন্য, তাহলে এখন যেহেতু টিপিআই কম বেশি হতে পারে, টিপিআই কম বেশি হলে আবার ইয়ারের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, যেটা ফেব্রিকে গিয়ে দেখা যায়। একই কাউন্ট বা টিপিআই কম বেশি সেটা দিয়ে ফেব্রিক তৈরি করলে, দুইটা ফেব্রিক তৈরি করলে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে, একটা একরকম দেখাবে আর একটা একরকম দেখাবে, দুইটা দুই রকম দেখাবে। এই জন্য টিপিআই ঠিক রাখতে হবে, আমার অর্ডার দেওয়ার সময় টিপিআই বলে দিতে হয় আমার টিপিআই এত থাকতে হবে, 13 থাকতে হবে, পার ইঞ্চিতে 13 থাকতে হবে, পার ইঞ্চিতে 10 থাকতে হবে, এটা আমি বলে দিই। আর ওভারহেড উইথড্রল সাইড উইথড্রল সিস্টেমে কিন্তু কোনো ধরনের টুইস্টিং টুইস্ট ইম্পার্টের সুযোগ নাই, এখানে যেহেতু বেলুন ফর্মেশন হয় না, এখানে শুধু উইথড্রল হয়, এখানে টুইস্ট ইম্পার্ট অথবা ডিপার্ট কিছু হয় না, ডিটুইস্টিং হয় না। এই যে ওভারহেড উইথড্রল এবং সাইড উইথড্রল, এই দুইটার যদি কম্প্যারিজন থাকে, কম্প্যারিজন চাওয়া হয়, ডিফারেন্সিয়েট করতে বলা হয় ফিগারের মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, বা তুমি তুমি একটা প্ল্যান্টের হেড, তুমি আমাদের দেশের রেসপেক্টে যদি আমরা ওয়ার্পিং মেশিন কিনতে চাই, সেক্ষেত্রে ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিটে কোন ধরনের উইথড্রল সিস্টেম তুমি প্রিফার করো এবং কেন, এটা লজিক্যালি এক্সপ্লেইন করো। এই ধরনের যদি কোশ্চেন আসে, লজিক্যালি এক্সপ্লেইন বলতে ওই যে আমি এতক্ষণ ধরে যা বললাম, কেন আমরা ওভারহেড উইথড্রলটাকে প্রিফার করব সাইড উইথড্রলের উপরে, সাইড উইথড্রল থেকে কেন ওভারহেড উইথড্রলটাকে প্রিফার করব, এখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে সাইড উইথড্রল এন্ড ওভারহেড উইথড্রলের মধ্যে? তোমাদের কি 40 স্টুডেন্টস সব সময়ের জন্য থাকতেছে? তোমাদের স্টুডেন্ট তো হচ্ছে 78 এর উপরে নাকি? হামিম 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 জয়েন করেনি? স্যার ওর একটু নেটের সমস্যা হইতেছে ওই গ্রুপে বললে। আচ্ছা, তো তোমাদের আরো যে ক্লাসগুলো হচ্ছে সেখানে কি 40 স্টুডেন্টস এরকমই জয়েন করতেছে নাকি আরো বেশি? ম্যাক্সিমাম ক্লাসে ওই 40-45 জনের মতোই থাকে। আচ্ছা, আমি পড়ানোর সময় বেশ কিছু কোশ্চেনের কথা বলেছি কিভাবে আসে এই বিষয়গুলো, কিন্তু একটু এরকমই করে পরীক্ষা আসার কথা, আমি এভাবেই দেই। ক্লাস না করলে তো আসলে কিছু করার নাই, বাট করাটাই মনে হয় বেটার হবে, বাকিদেরকে বলি ইনশাল্লাহ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা স্যার একটা কথা জিজ্ঞাসা 1 ঘন্টা। হ্যাঁ বলো স্যার, আমাদের তো এমনি সময়ে রিটেন এক্সাম হয়, এখন যদি সিটি পরীক্ষা বা ভাইভা বা অন্য কোনো পরীক্ষা অনলাইনে হয় ধরুন বা অন্য রকম, তখনকার ক্ষেত্রে স্যার আমরা এমসিকিউ বা ছোট প্রশ্ন আসার যে সম্ভাবনা থাকে তখন কোথা থেকে পড়তে পারি? আচ্ছা, ছোট কোশ্চেনের জন্য একটা স্যার আমার লেকচারটা ফুললি ফলো করতে পার, আমি বোধহয় প্রথমে কিছু বই দিয়েছিলাম, তো পাইছো না বই? আর আচ্ছা, আমি নেক্সট উইকে নেক্সট দিনে ক্লাসের সময় কিছু বই দিয়ে দেবো, হ্যাঁ, যেটা আমরা লাইব্রেরি জেনেসিস থেকে নামায় ফেলবো, এটা বই যদি তুমি প্রিন্ট করে নিতে পারো নিতে পারবা, বা তোমার ইচ্ছা। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার বই থেকে এই মিলাই মিলাই পড়তে হবে তো? হ্যাঁ, বই থেকে ওই ওই ওয়াইন্ডিং এর চ্যাপ্টারে বিষয়গুলো লেখা আছে, এছাড়াও হ্যান্ডবুক অফ উইভিং একটা বই আছে, এটাও ওই লাইব্রেরি জেনেসিস থেকে নামানো যাবে, টেইলর ফ্রান্সিস এর। তো আমি নেক্সট উইকে তোমরা একটু মনে করে দিবা, আমি বইগুলা রাইটার সহ লিখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তবে মূলত আমি কোশ্চেন করলে লেকচার থেকে বেশি করব, লেকচার এবং আমি যে ম্যাটেরিয়াল গুলো তোমাদেরকে সাপ্লাই করব সেখান থেকে, এবং বইও করাবো, আমি বই থেকে পড়বো, আমি নিজে বই থেকে পড়ে তোমাদেরকে পড়াই, সহজ কথা যেটা। হ্যাঁ, বই পড়তে হবে। হ্যাঁ, আমি যে পিপিটিএস গুলো দেবো সেটা মূলত বই থেকে নেওয়া, বা সেটা সেটাও পড়বা, বাকি বইটা সবচেয়ে নির্ভর করব। এটার সাথে সাথে আমি আমার ইন্ডাস্ট্রি জব যে এক্সপেরিয়েন্স সেখান থেকে সেটা একটা
কম্বিনেশন করে পড়াই, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে যা দেখেছি, যেটা ফল্ট, যেটা রিকোয়ারমেন্ট, এই বিষয়গুলো আমি যা ইন্ডাস্ট্রিতে শিখেছি কাজ করতে গিয়ে সেটাকেও এখানে অ্যাড করে দেয়। আর আমি পড়ানোর সময় কিছু ইন্ডাস্ট্রির কিছু পেপারও তোমাদেরকে শো করব, ইন্ডাস্ট্রি পেপার যদি অনলাইন হয় অনলাইনেও দিয়ে দেবো আমি, সমস্যা নাই ছবি তুলে। আর আমি যখন ওয়ার্কিং এর ম্যাথ করাবো বা ওয়ার্কিং করাবো তখন আমি ওই বিষয়গুলো শেয়ার করব, ওয়ার্কিং এ বেশি লাগে আর কি এটা। স্যার আমাদের এখন পর্যন্ত যে টপিকগুলো পড়ানো হয়েছে ওইগুলোর কি স্লাইড দেওয়া হবে? হ্যাঁ স্লাইড দাও, ইন্ট্রোডাকশনে কোনো স্লাইড নাই, ইন্ট্রোডাকশনে কোনো স্লাইড নাই, এখন এই ওয়াইন্ডিং এ স্লাইড দেওয়া হবে, পিপিটি দেওয়া হবে। জি স্যার, পাওয়ার পাবে দেওয়া হলে ওখানে শুধু টপিক কে টপিক বা নাম লেখা আছে, বাট এত ডিটেইলস নাই। হ্যাঁ ডিটেইলস এর জন্য বই পড়তে হবে, আমার কথাগুলোকে শুনতে হবে, লিখে রাখতে হবে, নোট ডাউন করতে হবে। ওকে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বাকি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।